ভাসুগোলক চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে ও দূরে যে যেইখান থেকে ভিডিওটা উপভোগ করছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিডিও শুরুতেই একটা কথাই বলবো, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন দেখে নিন আজ কী রেসিপি বানাচ্ছি। আজ আমি বানাবো আলুর খাস্তা কচুরি। তো দেখুন আলুর খাস্তা পুরির জন্য কী কী লাগবে উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আলু তিনটে, সেদ্ধ করে নিয়েছি আলুটা, আর এখানে নিয়েছি লবণ, হলুদ, চাট মশলা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি একটা পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি, এখানে নিয়েছি রিফাইন তেল, এখানে নিয়েছি ময়দা। এদিকে চুলোটা ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব রিফাইন অয়েল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মেঘাবে করে লাল করে পেঁয়াজটা ভেজে নেব। যে মশলাটা নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চাট মশলা, জিরার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। দেখুন আলুটা হাতের সাহায্যে ম্যাচ করে নিয়েছি। তো আমি মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি আলুটা তেলে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে আমি ভেজে নিয়েছি, এরপর আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা অন্য প্লেটে তুলে তারপর দেখাচ্ছি। এখানে নিয়েছি ময়দা, ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, তিন চামচ দিয়ে দিয়েছি। ভালো করে এইভাবে করে ময়ন করে নেব। ময়ন করে নিয়েছি, আমি উষ্ণ গরম পানি নিয়েছি, আটাটা ময়দাটা মেখে নিচ্ছি, আটা ময়দা যাই বলুন না কেন আমি মেখে নিচ্ছি এভাবে করে। এটা রোল ময়দা, দেখুন এইভাবে করে মেখে নিয়েছি ময়দাটা। আমি একটু হাতে তেল নিয়ে এভাবে করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, এভাবে করে কেটে নিচ্ছি লেচি। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই এইভাবে করে গোল পাকি নিচ্ছি। এভাবে করে খাস্তা পুরি, খাস্তা কচুরি যাই বলুন না কেন আলুর আমি এইভাবে করে হাতের সাহায্যে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুর পোর বেশি করে দিয়ে দিয়েছি এইভাবে করে। খুব বেশি হয়ে গেছে, কোনো রকম বেলবো না, এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে সব বানিয়ে নিচ্ছি। দেখুন আবার আলু দিয়ে নিয়েছি, এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি আবার। খুব বেশি আলু,
খুব বেশি করে আলুই দিয়েছি আমি তো, খুব অনেক বেশি তো দেওয়া যাবে না লেচির বাইরে। দেখুন এইভাবে করে সব বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি, এইভাবে করে সব বানিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি। তো দেখুন এইভাবে করে সব বানিয়ে নিয়েছি আলুর কচুরি। তো এদিকে তেল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে করে তেলে ভেজে তুলে নেব। দেখুন এইভাবে করে ভেজে নিচ্ছি কচুরি, আলুর খাস্তা কচুরি, আলুর খাস্তা পুরি যায়। দেখুন এইভাবে করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আমি, কতটা ফুলেছে দেখুন। এইভাবে করে তুলে নিয়েছি, তাহলে আবার দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে ভেজে নিচ্ছি, তারপর দেখা। দেখুন এইটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি, সব হয়ে গেছে। দেখুন একটা প্লেটে তুলে তারপর দেখ। দেখুন আলুর খাস্তা কচুরি রেডি, কতটা সুন্দর হয়েছে দেখুন। আলুর খাস্তা কচুরি, আলুর খাস্তা পুরি আপনারা যাই বলুন না কেন, একদম খাস্তা, আর কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তাহলে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।